এই যে প্রতিবারের ন্যায় এই যে প্রতিবারের ন্যায় এইবারও ঘুরতে আসছে গার্লফ্রেন্ড নিয়ে তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার নিউ এপিসোড সো গাইজ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল মোর তরফ থেকে তো চলো আপাতত হচ্ছে পুচিদা আর মুই বানাবো প্রত্যেক বছরের মতো এই বছর আমরা আমরা বলতে প্রত্যেক বছরের মতো এই বছর মুই সিঙ্গেল ঘুরি এই যে পুচিদা আছে আর মোর এই যে বাইক আছে তো আমরা দুইজন যাবো আমরা আপাতত যাওয়ার প্ল্যান করে দিচ্ছি পরে জানি যাওয়ার প্ল্যান করে দিচ্ছি রসিক বিল আপাতত রসিক বিল প্ল্যান করছি তো চলো দেখা যাক রাস্তা চেঞ্জ আরো প্ল্যান চেঞ্জ হয় তো চলো দেখতে যাবো তো আপাতত আমরা আসি হচ্ছে খাগড়াবাড়ি পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্প দেখি বুঝির পাওয়া যাচ্ছেন কিরকম ভিড় আজকে পুরো চাংড়া চাংড়ি ভিড় সবাই জোড়া জোড়া ঘুরে দিচ্ছে আমরাও জোড়া জোড়া ঘুরে দিচ্ছি আমরা আরকি দুইজন যাই হোক এই যে আরেকজনক দেখো দাঁড়িয়ে আছে কাতজনই মানে তো চলো আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি করছি পুজো দেওয়ার মুই তো টিকিট কত টাকা করে নিই 25 টাকা করে টিকিট নিন তো চলো এলা আপাতত ভিতরে যাই তো আপাতত এটা যে কি আছে কাজ জানে দেখি এখন তারা পাখিলে কোটে তো এটা যে কি পাখি কাজ জানে মুই জানো না এটা জীবনে প্রথম দেখলাম মুই এটা নাম আছে তো ওই যে ওই যে তো আমরা যে কোটে থেকে কোটে যাওয়া দিচ্ছি আমরা নিজেও বুঝি পাওয়া দিচ্ছি না কারণ এতক্ষণ ফার্স্ট টাইম আসছো পুজোদা এরকম আসছে পুজোদা কিছু জানে না তাও চেনে না না চেনো না জঙ্গল ভ্রমণ দেখি না চিনিস কুমিরের মতো দেখি প্লাস্টিকের কুমিরও হইতে পারে মানে কুমিরের মতো দেখি প্লাস্টিকের কুমিরও হইতে পারে ও না 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 নড়ি দিচ্ছে না প্লাস্টিকের নয় ঘড়ি হল না এই যে এদিক চারটি এদিক আছে চারটা ওদিক আছে দুইটা ছয়টা টোটাল তো এটুকুনা আসি আমরা দেখতে পেলাম হচ্ছে কি কয় কুমিরের মতো কিন্তু কুমির নয় এটা বলে হচ্ছে কি ঘড়িয়াল ঘড়িয়াল তো ছয়টা ঘড়িয়াল আছে টোটাল আমার দেখে নেন তোমাকে একবার দেখো এই যেটা আছে চারটা আর দুইটা এই যে এই জায়গাটা আর একটা ঝিল আছে সুন্দর দেখো এইরকম দেখা যায় ওই যে দুইটা একটার উপরে আর একটা চড়িয়েছে তিনটা আর দিন একটা চার পাঁচটা এরকম আছে আর কি তো এবার আমরা চলে যাচ্ছি দুইটা নাল পকি রেটে কোনা এরকম বলে আছে দুইটা নাল পকি যে একটা দাদা কই যে এরকম বলে দুইটা নাল পকি আছে কি বুঝতে কি পকি নাল পকি ওই নাল পকি দেখামো আর হচ্ছে এরকম আছে ময়ূর তো ময়ূর দেখাম চল এই যে একটা ময়ূর এই যে আর একটা ময়ূর তাই যে এবার তোমরা দেখি পাওয়া যাচ্ছেন এটা হচ্ছে নাল পকি খালি নাল নয় নাল আছে নীল আছে হলুদ আছে মেলা করে পকি কি আছে জানো না এদিকে না নুকাইছে রে তো এইখান জায়গা হচ্ছে দুনিয়ার ভিড় তো মুই হস্তম এটা না কি ব্যান আছে সব মানুষরা যেমন ভিড় করি আছে হ্যাঁ যা বগলত যা দেখো একটা আছে ছোট্ট একটা অজগর তার ইয়ে কি কয় পোয়ালের ভিতর এমন করে খুশি ঢুকি আছে তা অনেক দেখায় না যায় আর দুনিয়ার মানুষগুলো ভিড় করে রাখি দিচ্ছে কত এলে কি জ্বালা তো চলো এলাম আমরা সামনে যাবো সামনে আছে ঝুলন্ত ব্রিজ তো এবার ব্রিজটার বগলত যাওয়া দিচ্ছি আস্তে আস্তে পাহাড়ত গেছি পাহাড়তে এমন ডেঞ্জার রাস্তা ছিল না রে ভাই হ্যাঁ
মই তো এটা ভাবছো যে নদী বোধহয় নদী তো না ডিগি ভাবছো মা খালি তোমার আছে এই পাশে একটা বড় টাওয়ার আছে হ্যাঁ ভাই রইছো রইছো এক সেকেন্ড রইছো তো এদিকে আছে একটা বড় টাওয়ার কিন্তু টাওয়ারটা উঠিয়ে দেনা টাওয়ারটা বলে ফাট ধরছে এবার হ্যাঁ কয় তালা বুঝলো কন্ত এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ তালা তো মোটামুটি সম্পূর্ণ ঘোরা শেষ ঘোরা শেষ আমরা বাড়ির দিকে রওনা দিয়ে যাচ্ছি মানে গেটের দিকে এই বাসটা দেখো মানে আজকে দুইটা অকেশন একদিনে পড়ছে বুঝতে পারছি এত ভিড় হয়েছে ধারণা ছাড়া আরেকদিন ফ্রি দিয়ে আসা লাগবে তাহলে সব কিছু দেখা যাবে অন্য আরেকদিন আমরা ফাঁকা দিয়ে আসবো যেই দিন হচ্ছে কোনো অকেশন থাকবে না কিছু থাকবে না কারণ আজকে এত লোকের ভিড় এটা কোনো জন্তু জানোয়ারগুলো বড় আশীর্বাদ হচ্ছে না সব দূর দূর চলে যাওয়া হচ্ছে এত মানুষের পায়ের আওয়াজ চিল্লে চিল্লির আওয়াজ তো বুঝতে পারা হচ্ছে কিরকম পরিস্থিতি হয়ে আছে একদম বৃষ্টির বগলো চলে এসেছে অপুরটা সূর্যটা কি লাগিয়ে দিচ্ছে রে পিছন থেকে দেখো রসিক বিল মিনি জু এই যে রাস্তাটা দেখো রাস্তাটা কিন্তু বুঝতে খারাপ লাগে না দারুণ লাগে সবাই যাবে আমরা চলে এসেছি একদম গাড়ির সামনে তাই যে আমার গাড়ি এটা রাখা আছে তো বুঝতে ওদিক না টিকিট দিয়েছে তো চলো আল্লাহ আপনার টিকিট দিলাম ম্যানেজার যা তারপর দেখে দিচ্ছি চলো সবাই আমরা আল্লাহ বেরিয়ে পড়ছি তো আল্লাহ গাড়িতে উঠে পড়ছি তো চলো আল্লাহ আস্তে আস্তে রওনা দিই যে ভিড় এটা না আমরা বাড়ায় গেছি রসিকবিল
রাস্তায় যে আমার রুটি দরকার চলে এসেছে আর দেরি করবে না আমি আর দেরি করি না কারণ সেই ভোগ ধরছে তো চলো আপাতত খাওয়া শুরু করি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার মুই পরে দিছি হেলমেট গাড়ি চালাবে কিন্তু উনি কি হ্যান্ডেল লক তো কাল হ্যান্ডেল লক না খুলিয়ে তুই ইয়ে করতে চালানা গাড়ি কেন করলো হ্যান্ডেল লক না খুলিয়ে মুই চাবি স্টার্ট করে দিছি সাব্বাস বেটা তো চলো এলা যাবো হচ্ছে বাড়ি তো বাড়ি যা একবার দেখা হচ্ছে চলো সো গাইস ফাইনালি এবার কিন্তু মুই চলে আসলাম বাড়ি তো প্রত্যেক বছরের মতো এবারও মোর সরস্বতী পূজা এমন করে কাটিল তো তোমার কার কেমন কাটিল সবাই অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ রসিক বিল অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল মানে এর আগে তো মুই গেছিলাম রসিক বিলের সামন দিয়ে কিন্তু রসিক বিলের ভিতরে মুই কোনোদিনও যাং নাই তো আজকে ফাইনালি সেটা মোর পূরণ হইল আর খুব ভালো লাগিল রসিক বিলের যায় তো চলো তোমার কার কেমন লাগিল ভিডিও কারণ অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিও কারণ ভালো লাগে থাকে তাহলে ভিডিও কারণ সবার সাথে খুব খুব শেয়ার করে দেন আর হ্যাঁ যা যা আবার নতুন আছেন তাই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আমরা 50K হিট করবো তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও তত্ত্ব বিষয়ে ভালো থাকবেন টাটা